দর্শক আজকে আপনাদেরকে দক্ষিণ কোরিয়ার জংকুয়ানজাং বা কেজিসির শোরুমে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন যে শোরুমে আমি এখন প্রবেশ করলাম, এটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি কেজিসির শোরুম। তো আপনারা যেই কোনো প্রোডাক্ট কেজিসি বা অন্য যেই কোনো কোম্পানির আমাদেরকে অর্ডার করলে 100% অরিজিনাল যে পণ্য আছে সেই পণ্য আপনাদেরকে দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে পারবো। এই যে পণ্যগুলি দেখছেন, এর মধ্যে যে কোনো পণ্য যদি আপনারা অর্ডার করেন আমরা অবশ্যই আপনাদেরকে সেটি সরবরাহ করতে পারবো। তবে করোনা পরিস্থিতির জন্য সে যদি আমাদের স্টকে কোনো প্রোডাক্ট নেই, এরকম কোনো প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করেন তাহলে আপনাদেরকে পণ্য পেতে একটু সময় দিতে হবে, কেননা এখন ফ্লাইট বন্ধ, ফ্লাইট চালু না হওয়া পর্যন্ত হয়তো আমরা দিতে পারবো না। এই যে তবে এখানে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলি দেখতেছেন, অনেকগুলো প্রোডাক্টই বাংলাদেশে আমাদের এখন বর্তমানে স্টক আছে, খুব অল্প পরিমাণে আছে। যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং আমার পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলে আপনারা যে কোনো ধরনের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে দর্শক, আপনারা মনের মধ্যে কোনো ধরনের ডাউট রাখবেন না, আমরা সবসময় আপনাদেরকে অরিজিনাল 100% কোরিয়ান রেড জিনসেং দেওয়ার নিশ্চয়তা প্রদান করতে পারবো। এবং যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন আমরা আপনাদের অর্ডার অনুযায়ী সেই প্রোডাক্টই আমরা দিতে পারবো ইনশাল্লাহ। তো এই যে দেখতেছেন, এটা কেজিসি বা জংকুয়ানজাংয়ের একটি শোরুম। তো আমি বারবার যে জংকুয়ানজাং বলতেছি সেটা অনেকে হয়তো বা বুঝতে পারেন না। জংকুয়ানজাং আসলে কেজিসি, এটা ইংলিশে হচ্ছে ওদের কোম্পানির নাম কেজিসি কোম্পানি, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এটা সবাই চেনে এভাবে, কিন্তু কোরিয়ানরা কেজিসিটাকে জংকুয়ানজাং বলে আখ্যায়িত করে আর কি। তো সেই জন্য আমি যেহেতু কোরিয়াতে আসি দীর্ঘদিন যাবৎ, তো আমারও জংকুয়ানজাং বলে অভ্যস্ত, সেজন্য আমি কেজিসিকে বারবার জংকুয়ানজাং বলতেছি আর কি। তো সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলে দিলাম। এই যে এগুলো সবই কেজিসির প্রোডাক্ট, আপনাদের যদি কারো কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক করবেন, আমাদের পেজের ইনবক্সে, এবং আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ ইমো চালু আছে আমার নাম্বারে, আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। তবে দুঃখিত, মানে রাত্রের বেলায় কেউ মানে বাংলাদেশ সময় 9টার পর আমাকে কল দিবেন না, কেননা 9টার পরে যখন বাংলাদেশ 9টা বাজে আমার এখানে রাত 12টা, তো 12টার পরে আমি ঘুমিয়ে যাই। তো এর আগে যে সময়টা আছে তখন আমাকে যে কোনো সময় ইনশাল্লাহ পাবেন, এবং না পেলেও মেসেজ দিয়ে রাখলে আমি পরবর্তীতে রিপ্লাই করব। তো ধন্যবাদ সকলকে, যদি কোনো পণ্য লাগে অবশ্যই আমাদেরকে।